বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ অবস্থায় ইম্পোর্ট লাইসেন্স বা আমদানি সনদ দুই ধরনের হয়ে থাকে। এর একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স এবং অন্যটি হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্ট লাইসেন্স। এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। প্রথমেই আসা যাক ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স। ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের ক্ষেত্রে আপনার অবশ্যই ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি থাকতে হবে এবং সেই ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলো অবশ্যই ইম্পোর্টেবল হতে হবে, অর্থাৎ বিদেশ থেকে আপনি কাঁচামাল আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবেন এবং সেগুলো দিয়ে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ অন্য কোনো পণ্য তৈরি করে সেগুলো অন্য কোনো দেশে এক্সপোর্ট বা রপ্তানি করে দেবেন, অর্থাৎ 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেই আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট লাইসেন্স দেওয়া হয়। এক্ষেত্রে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট লাইসেন্স করতে পারেন, আপনি অনেক সুবিধা পাবেন, যেমন ট্যাক্স এবং ভ্যাট। আপনি যখন কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করবেন আপনার প্রতিষ্ঠানের নামে, তখন সেগুলো বন্দর থেকে রিলিজ করতে হয়, আর বন্দর থেকে পণ্য খালাস করতে গেলে অবশ্যই আপনাকে নির্ধারিত হারে ট্যাক্স এবং ভ্যাট পরিশোধ করতে হয়। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের ক্ষেত্রে আপনার কোম্পানির নামে যে ইম্পোর্ট লাইসেন্স ইস্যু করা হবে সেটি মোটামুটি বলা যায় ট্যাক্স এবং ভ্যাট ফ্রি, অর্থাৎ ট্যাক্স এবং ভ্যাট আপনাকে দিতে হবে না, নামমাত্র যেটা দিতে হবে সেটা খুবই নগণ্য। তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে যেন বেশি পরিমাণে পণ্য বিদেশে এক্সপোর্ট বা রপ্তানি হয়। মূলত রপ্তানিকে উৎসাহিত করার জন্যই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে, যেটা ট্যাক্স এবং ভ্যাট ফ্রি। আপনি একটি ইন্ডাস্ট্রির আওতায় ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট লাইসেন্সের অ্যাগেনস্টে বিদেশ থেকে যে পণ্য আমদানি করবেন সেটি আপনি কোথায় রাখবেন, অর্থাৎ কোথায় আপনার গোডাউন, তারপর সেই গোডাউন থেকে কখন কী পরিমাণ পণ্য খালাস করে সেগুলো আপনার ফ্যাক্টরিতে নেবেন এবং কী পণ্য তৈরি করলেন এবং কী পরিমাণ পণ্য তৈরি করার পর বিদেশে রপ্তানি করলেন সেগুলোর হিসেব অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিতে হবে। আপনি যদি মনে করেন যে একটি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট লাইসেন্সের আওতায় বিদেশ থেকে বিনা ট্যাক্সে এবং বিনা ভ্যাটে আমদানি করলেন এবং সেগুলো আপনি লোকাল মার্কেটে বিক্রি করে দিয়ে অনেক লাভবান হলেন, তাহলে সেটি আসলে আপনার জন্য মোটেও ঠিক হবে না। কারণ নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি তত্ত্বাবধান করে থাকেন, অর্থাৎ আপনি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের আওতায় বিনা ট্যাক্সে এবং বিনা ভ্যাটে পণ্য আমদানি করে সেগুলো দিয়ে পণ্য তৈরি করে অন্য কোনো দেশে রপ্তানি করছেন কি না এই ব্যাপারটি তারা অবশ্যই নজরদারি করে থাকে। এক্ষেত্রে দুই নম্বরই করার কোনো সুযোগ নেই। যদি আপনি দুই নম্বরই করতে পারেন, তাহলে মনে করবেন যে কোনো না কোনো এক সময় আপনি ধরা পড়বেন। আর যদি আপনি একবার ধরা পড়েন, তাহলে একবার বা দুইবার লোকাল মার্কেটে ট্যাক্সের সুবিধায় আনা পণ্য বিক্রি করে যত টাকা লাভবান হয়েছেন, একবার ধরা পড়ার পর আপনার আম ছালা সবই আপনাকে খোয়াতে হবে, অর্থাৎ আপনাকে বিশাল অঙ্কের জরিমানা করা হবে এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল সুবিধা সম্বলিত লাইসেন্সটি বাতিল হতে পারে। এই জন্য যারা
শুধুমাত্র বিদেশে পণ্য রপ্তানি করার উদ্দেশ্যেই বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে চান, শুধু তারাই ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট লাইসেন্সের জন্য আবেদন করবেন। দ্বিতীয় ধরনের যে লাইসেন্সটি রয়েছে অর্থাৎ আমদানি লাইসেন্স, সেটি হচ্ছে কমার্শিয়াল। তো কমার্শিয়াল লাইসেন্স খুব সহজেই করা যায়, কারণ কমার্শিয়াল লাইসেন্সের আওতায় পণ্য বাংলাদেশে আনতে হলে পোর্ট থেকে যখন পণ্য খালাস করবেন তখন আপনাকে উচ্চ মাত্রায় সরকার নির্ধারিত হারে ট্যাক্স এবং ভ্যাট পরিশোধ করেই সেগুলো খালাস করতে হবে। কারণ হচ্ছে যে এই পণ্যগুলো আপনি আমদানি করেছেন লোকাল মার্কেটে সেল করার জন্য, অর্থাৎ এটি কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি বিদেশ থেকে আমদানি করেছেন। এই জন্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের বেলায় যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন, কমার্শিয়াল লাইসেন্সের বেলায় তার কিছুই পাওয়া যায় না। কমার্শিয়াল লাইসেন্সের আন্ডারে বিদেশ থেকে পণ্য আমদানি করতে গেলে উচ্চমাত্রায় ট্যাক্স এবং ভ্যাট পরিশোধ করার পর সেটির বাজার দর অনেক বেশি হয়ে যায়। পক্ষান্তরে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের আওতায় পণ্য আমদানি করলে সেটির দাম অনেক কম। এই জন্য লোকাল মার্কেটে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সের আওতায় পণ্য এনে সেগুলো লোকাল মার্কেটে সেল করতে পারবেন না। শুধুমাত্র কমার্শিয়াল লাইসেন্সের আওতায় যেই পণ্য বিদেশ থেকে আমদানি করবেন সেগুলোই আপনি লোকাল মার্কেটে সেল করতে পারবেন, অর্থাৎ লোকাল ট্রেডিং করতে পারবেন। তো এই দুই ধরনের লাইসেন্সের মধ্যে কোনটি আপনার জন্য প্রযোজ্য সেটি অবশ্যই এর মধ্যে আপনি জেনে গেছেন। তো আপনি আপনার চাহিদা মতো, অর্থাৎ যে লাইসেন্সটি আপনার জন্য উপযুক্ত, আপনি সেই ধরনের ইম্পোর্ট লাইসেন্স করে নেবেন এবং সেইভাবে আপনি আপনার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।